আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক, বের করা হচ্ছে বস্তা বস্তা টাকা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। যেন টাকার পাহাড়, বিশাল এলাকা জুড়ে সবাই ব্যস্ত টাকা গণনার কাজে। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বাক্স থেকে পাওয়া টাকা গণনার দৃশ্য। এমন দৃশ্য আসলে চোখে পড়বে 3 মাস পরপরই, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এমন দৃশ্য দেখা যাবে প্রতি 3 মাস পরপর। আজ এই প্রায় 3.5 মাস পরে আজ সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স খোলা হয়েছে এবং এই দান বাক্সগুলো খুলে এখন চলছে টাকা গণনার কাজ। আপনি দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশাল এলাকা জুড়ে যে মসজিদের দ্বিতীয় তলায় যে ফ্লোর আছে, সেই ফ্লোরে শত শত মানুষ টাকা গণনার কাজে ব্যস্ত আছেন। আজ সকাল 7টায় মসজিদের বিভিন্ন স্থানে থাকা 11টি দান সিন্দুক একে একে খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ আনসার সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই বাক্সগুলি খোলা হয় এবং টাকা ভরা হয় প্লাস্টিকের বস্তায়, এবং 29 বস্তা টাকা পাওয়া গিয়েছে। আর এই 29 বস্তা টাকা গণনার কাজে এখানকার যে পাগলা মসজিদ সংলগ্ন যে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, জামিয়া ইমদাদিয়ার প্রায় 200 শতাধিক শিক্ষার্থী এবং ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটি সহ প্রায় 300-এরও বেশি মানুষ টাকা গণনার কাজে ব্যস্ত আছেন। শিক্ষার্থীরা তাদের যে 29 বস্তা টাকা মেঝেতে ঢেলে ভাঁজ করা হচ্ছে এবং এই ভাঁজ করা টাকাগুলো গণনার জন্য এই যে এখানকার এখন যা দেখা যাচ্ছে টেবিলে দেওয়া হচ্ছে, এবং টেবিল থেকে এই টাকা গণে এখানকার যে মেশিন আছে এই সেই মেশিন দিয়ে টাকা গণনার কাজ চলছে। এবং এই প্রক্রিয়া আসলে এমন যে টাকা গণনার প্রক্রিয়া এটি চলবে প্রায় সন্ধ্যা রাত পর্যন্ত। আপনাকে যদি বলি গত প্রায় 3.5 মাস আগে, গত 17 আগস্ট সবশেষ এই মসজিদের টাকা দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 7 কোটি 22 লাখ টাকা। এবার কর্তৃপক্ষ আশা করছেন যে টাকার পরিমাণ আরও বাড়তে পারে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।